নমস্কার বন্ধুসকল, ইতিমধ্যে ইরিগেশন ডিপার্টমেন্ট অফ আসামর যেটো সেকশন এসিস্টেন্টর এক্সাম আছে, যেটো এগারো ফেব্রুয়ারি তারিখত যেটো এক্সামটো হয়েছিল, ইয়াক লৈ এটা লেটেস্ট আপডেট ওলাই আহিছে। বন্ধু কিছু মানে কমেন্ট করে আছিল যে রেজাল্ট কেতিয়া দিব, রেজাল্ট দিবনে নাই, কি হল এটো। তো এইটো হাইকোর্ট হয়েছে, তো ইয়াতে আপনাদেরকে চাব পারে। এটু কেস টাইপ WPC, ইয়ারে রেজিস্ট্রেশন নাম্বারটা হল 937 আর ইয়ারটা হল 2020। ইয়ারে নেক্সট হিয়ারিং ডেটটা হব 18 ফেব্রুয়ারি। তারপিছত কেসটো রেজিস্টার হয়েছিল এই ছজন ব্যক্তিয়ে কেসটো করেছিল, ইয়াতে নামকেইটা দিয়ে আছে, আপনাদেরকে নিজে চাব পারিব, মই ডিসক্রিপশনত দি দিম এটু। তারপিছত কেসটো রেজিস্ট্রেশন হয়েছিল 12 তারিখত, 12 ফেব্রুয়ারি তারিখে কেসটো রেজিস্টার হয়েছিল। তারপিছত ইয়াত যদি আপনি ভালকে চায় মানে কিয় এটো হাইকোর্ট করেছে আর কিয় এক্সামটো বন্ধ করেছে, ইয়াত লিখে আছে সব। হনারেবল এলাহাবাদ হাইকোর্ট এটো 7 তারিখে যেটো এপটেক লিমিটেড কোম্পানি আছে, এই কোম্পানিটোয়ে ইরিগেশন ডিপার্টমেন্টর এক্সামটো পাতিছিল, কন্ডাক্ট করেছিল, ইয়াক মানে ব্ল্যাক লিস্টত থই দিছিল, সেই কারণে এটো বন্ধ করে থই দিয়া হয়েছে। তারপিছত ইয়ারে নেক্সট হিয়ারিং ডেটো হল 18 ফেব্রুয়ারি, 18 তারিখের পিছতহে আমি কম পাম এটো রেজাল্ট দিব নে নিদিয়ে, নে কি আর কি হব এটো। তারপিছত 18 তারিখের পিছত আমি কনফার্ম ডেটটো দিব পারেন। তো ইয়ার পিছত কি হয়, চ্যানেলটুক সাবস্ক্রাইব করে রাখব, মই কিবা ইনফরমেশন অহার লগে লগে আপনার লোক জানাই দিম। ধন্যবাদ।